নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের এই বাংলা নববর্ষের পুরো বছরটা যেন অনেক সুন্দর কাটে, অনেক ভালো কাটে, এবং আপনারা যেন অনেক সুস্থ থাকতে পারেন সারা বছর জুড়ে, এবং সারা বছর যেন আপনাদের আনন্দে কাটে, এই ভগবানের কাছে প্রার্থনা করি। দেখুন, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পয়লা বৈশাখের দিন থেকে আপনারা কি এমন বিশেষ উপাচার করবেন যার মাধ্যম দিয়ে আপনার জীবনের কিছু বিশেষ সমস্যাগুলির এক সহজ সমাধান আপনারা সহজেই পেতে পারেন, সেই সম্পর্কে দেখুন প্রথমে আলোচনা করব। দেখুন, আপনার পুত্র যদি আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, সে যদি খারাপ পথে চলতে শুরু করছে, তাহলে পয়লা বৈশাখের দিন থেকে একটি ছবি, তার একটি ছোট্ট ছবি নিয়ে নিন। ছবির মধ্যে কুমকুম দ্বারা তিনটে টিপ দিন, তিনটে টিপ দিয়ে 100 বার একটি মন্ত্রের পাঠ করুন। এই ক্রিয়া 5 দিন পর্যন্ত করতে হবে। পরে ওই কাগজটি কিন্তু মন্ত্রটি, মানে একটি কাগজের মধ্যে মন্ত্র লিখে কাগজটি জলে ভাসিয়ে দেবেন। মন্ত্রটি হচ্ছে ওম হাং অং অং হাং ওম। এই ছোট্ট মন্ত্রের জপ করুন এবং ছেলের ছবিটি সর্বদা উত্তর পূর্ব কোণায় রেখে দিন। এতে আপনাদের সন্তানের মধ্যে যে অবাধ্যতা ছিল সেগুলি দ্রুত দূর হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখুন, আপনার ঘরে যদি সুখ শান্তি কোনোভাবেই আপনি পাচ্ছেন না, তাহলে পয়লা বৈশাখের দিন থেকে পূর্ব দিকে মুখ করে সকালবেলা স্নান আদি সম্পন্ন করার পরে 51 বার একটি মন্ত্রের ছোট্টভাবে পাঠ করুন। মন্ত্রটা কি? ওম শ্রীং সং সং জং ওম। এই ছোট্ট মন্ত্রের পাঠ করুন আপনারা 51 বার প্রত্যেক দিন করতে থাকুন এমনটি। এতে গৃহে সুখ শান্তি আপনারা ধীরে ধীরে ফিরে পেতে অবশ্যই দেখতে পাবেন। দেখুন, আপনি আপনার ব্যবসার জন্য যদি অতিরিক্ত চিন্তিত থাকেন, তাহলে পয়লা বৈশাখের দিন থেকে আটা ভালো করে মেখে নিন, তার দ্বারা 5 মুখী একটি প্রদীপ তৈরি করুন। এই প্রদীপের মধ্যে ঘি দিয়ে তাতে অল্প 1 ফোঁটা কুমকুম দিয়ে প্রদীপগুলি জ্বালিয়ে দিন। এবার 61 বার একটি মন্ত্রের জপ করুন। মন্ত্রটি ওম হাং হ্রিং হোং হুং ওম ফট স্বাহা। এই ছোট্ট মন্ত্রের জপ অবশ্যই করুন 61 বার। এরকমভাবে প্রত্যেক দিন আপনারা এই প্রক্রিয়া করে যান, 61 দিন কমপক্ষে কন্টিনিউ করবেন, এবং পরবর্তী দিন এই প্রদীপটাকে কী করবেন, জলে ভাসিয়ে দেবেন। এইভাবে 61 দিন ক্রমাগত করে যান, আপনার ব্যবসা ক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে উন্নতি দেখতে পাবেন এবং ব্যবসা ক্ষেত্র সম্বন্ধীয় যে সমস্ত চিন্তাগুলো ছিল সেগুলো দূর হতে দেখতে পাবেন। বিভিন্ন গ্রহের অশুভ প্রভাবের ফলে যদি আপনারা সমস্ত কাজই আপনাদের ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে দেখতে পাচ্ছেন, তাহলে পয়লা বৈশাখের দিন থেকে একটি মাটির পাত্র নিয়ে নিন ছোট, তার মধ্যে সামান্য লবণ, সামান্য 5টি শুকনো লঙ্কা এবং দিয়ে আপনারা মুখটি লাল কাপড় দ্বারা বন্ধ করে দিন। এবার 101 বার একটি মন্ত্র পাঠ করুন। মন্ত্রটি হচ্ছে ওম পুং পুং প্লাবয় গ্রহদোষং ওম। এই ছোট্ট মন্ত্রের পাঠ 101 বার বলুন। পরে পাত্রটি আপনারা জলে বিসর্জন দিয়ে দিন। পরপর 45 দিন এই প্রক্রিয়া করুন। এতে আপনাদের সকল কাজে যে বাধা আসছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন। দেখুন, ঘরে যদি রোগভোগ প্রায় লেগে রয়েছে, তবে আপনারা কি করবেন, পয়লা বৈশাখের দিন থেকে সকালে স্নান করে উঠে একটি 5 মুখী রুদ্রাক্ষ নিয়ে রুদ্রাক্ষটিতে শিবলিঙ্গের সামনে রেখে পুজো করুন। পুজো পাঠ হয়ে গেলে পুজোর সময় 21 বার অবশ্যই একটি মন্ত্র বলবেন। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং নমো। এই ছোট্ট মন্ত্র পরে রুদ্রাক্ষটি আপনারা গলায় লাল কার দ্বারা ধারণ করে নিন, বা লাল বা রূপোর চেন দ্বারা ধারণ করে নিন। এই মন্ত্র ক্রমাগত 21 দিন আপনারা জপ করে যাবেন। এতে ক্রমশ কিন্তু রোগ ব্যাধি আপনাদের যারা যাদের লেগেছিল সেগুলি কিন্তু ধীরে ধীরে কম হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সম্বন্ধীয় সমস্যা যদি জীবনে ভীষণভাবে আপনাকে পীড়া দিচ্ছে, তাহলে আপনারা কি করবেন, একটি ছোট্ট মাটির ঘট, ঘটের মধ্যে সামান্য কাঁচা দুধ দিয়ে তার মধ্যে কতগুলি কেশর ফেলে দিন, এবং সেই কাঁচা দুধ মিশ্রিত, কেশর মিশ্রিত আপনারা যে দুধটি রয়েছে সেটি মাটির ঘট সমেত আপনারা কিন্তু আপনাদের ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে পয়লা বৈশাখের দিন শুভ সময় দেখে রেখে দিন। এমনটি আপনারা কন্টিনিউ রেখে দিন, কোনোভাবেই সেটাকে বের করবেন না। এতে আপনাদের অর্থনৈতিক সমস্যা যেগুলি আপনাদের ভীষণভাবে পীড়া দিচ্ছিল সেগুলিও কিন্তু ধীরে ধীরে দূর হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তাহলে আমি পয়লা বৈশাখের জন্য আপনাদের 6টি বিশেষ টোটকা দিলাম। এই টোটকাগুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে। আপনারা এই টোটকাগুলি, এই উপাচারগুলি প্রয়োগ করে আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন সমস্যাগুলোকে আপনারা সহজেই সমাধান করতে পারেন। পয়লা বৈশাখের দিনে এই প্রক্রিয়া আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ কার্যকরী হবে। লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।